নর্থ আমেরিকা আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের যৌথ উদ্যোগে ব্রুকলিনের একটি ভেন্যুতে অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধুর 99তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা গড়তে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান প্রবাসী বাঙালিদের প্রতি। নারায়ণগঞ্জের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন প্রবাসী নারায়ণগঞ্জবাসী। রংধনু রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক সভায় নারায়ণগঞ্জ সমিতির নির্বাচন নিয়ে কোনো বিভক্তি না হওয়ার জন্য দুই প্যানেলের প্রার্থীদের প্রতি আহ্বান জানান উপদেষ্টারা। প্রথমবারের ন্যায় সার্কভুক্ত দেশগুলোকে নিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাউথ এশিয়ান বাণিজ্য মেলা। সাউথ এশিয়ান ট্রেড এক্সিবিশন ইঙ্কের উদ্যোগে অনুষ্ঠিত মেলায় সার্কভুক্ত দেশের কুটির শিল্পসহ বিভিন্ন পণ্যের প্রদর্শন করা হবে। রোববার জ্যাকসন হ্যারিসের গরমেট রেস্টুরেন্টে এক সভায় এই তথ্য জানানো হয়। 15 এপ্রিল রোববার জামাইকার মেরি লুইস একাডেমিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সোনারগাঁও বৈশাখী মেলা। সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত চলমান মেলায় থাকছে বর্ণাঢ্য র্যালি, পান্তা ইলিশ ভোজন, বৈশাখী পদক প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র। জামাইকা বাংলাদেশ ফ্রেন্ড সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত মেলায় আরও থাকবে বাংলাদেশি পণ্য খাবার স্টল। 25 মার্চ জামাইকার কিং কাবাব রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন জামাইকার বাংলাদেশ ফ্রেন্ড সোসাইটির কর্মকর্তারা। যুদ্ধ অপরাধী ও মানবতা বিরোধী অপরাধ বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে স্পেশালাইজড কোর্ট বলে মন্তব্য করেছেন ব্রিটিশ আইনজীবী যুদ্ধ অপরাধ আইন বিশেষজ্ঞ টবি ক্যাডম্যান। 22 মার্চ ম্যানহাটনে বাংলাদেশি সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, এই ট্রাইব্যুনাল বাংলাদেশের ফৌজদারি আইনে চলছে না, চলছে নতুন আইন দ্বারা। যুক্তরাষ্ট্রে সফররত বাংলাদেশ পুলিশের এডিশনাল আইজি AKM শহীদুল হককে বিশেষ সম্মাননা প্রদান করেছেন নিউ জার্সির ওয়েস্ট নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি কর্তৃপক্ষ। অনুষ্ঠানে নিউ জার্সি পুলিশ কর্তৃক শহীদুল হককে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় বাংলাদেশের জাতিসংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। 9/11 সন্ত্রাসী ঘটনার পর যুক্তরাষ্ট্রে ট্যুরিস্ট ভিসা দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করায় গত 10 বছরে ট্যুরিস্ট ইন্ডাস্ট্রির আর্থিক ক্ষতি হয়েছে $606 বিলিয়ন। এই খাতকে চাঙ্গা করে অর্থনীতি সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে প্রেসিডেন্ট ওবামা ট্যুরিস্ট ভিসা সহজত করার নির্দেশ দিয়েছেন। সম্প্রতি ডিজনি ওয়ার্ল্ডে সফরকালে ওবামা ট্যুরিস্ট ভিসা সহজ করা ও বিভিন্ন দেশের ভিসা দ্রুত করার জন্য আরও কনসুলেট খোলার ঘোষণা দিয়েছেন। বিস্তারিত দেখুন ডেক্স রিপোর্টে। বিদেশি ট্যুরিস্টরা যুক্তরাষ্ট্রে প্রচুর পয়সা খরচ করতে আগ্রহী যদি যুক্তরাষ্ট্রের ট্যুরিস্ট ভিসা সহজ করা হয়। চাইনিজ ট্যুরিস্টরা গড়ে $6,200 খরচ করতে রাজি, পুরো চীনে মাত্র 5টি অফিসে US ভিসা দেওয়া হয়। ব্রাজিলে ট্যুরিস্টদের পাসপোর্ট জমা দেওয়ার পর ভিসা ইন্টারভিউয়ের জন্য 145 দিন অপেক্ষা করতে হয়। সম্প্রতি ডিজনি ওয়ার্ল্ডের সফরকালে প্রেসিডেন্ট ওবামা বিশ্বের বিভিন্ন দেশের ট্যুরিস্টদেরকে যুক্তরাষ্ট্রে ছুটি কাটাতে আসার জন্য ভিসা পদ্ধতি সহজ করার ঘোষণা দিয়েছেন। হোয়াইট হাউস থেকে বলা হয়েছে যুক্তরাষ্ট্রে প্রতি 65 জন ট্যুরিস্ট আসা মানেই হচ্ছে এই দেশে একটি করে চাকুরির সংস্থান হওয়া। ট্যুরিস্ট ভিসা সহজ করলে 10 লক্ষ নতুন কর্মসংস্থান হবে। প্রেসিডেন্ট বলেছেন তিনি অচিরেই আমেরিকাকে বিশ্বের 1 নম্বর ট্যুরিজম দেশ হিসেবে দেখতে চান। I want America to be the top tourist destination in the world. 9/11 পর থেকে ট্যুরিস্ট ভিসা জটিল হতে শুরু করে, ফলে ট্যুরিস্ট কমতে থাকে, যুক্তরাষ্ট্রের ভিসা পেতে সময় লাগে, এই কথা ভেবে লক্ষ কোটি ট্যুরিস্ট অন্যত্র চলে যায়। ফলে গত 10 বছরে ট্যুরিজম খাতে যুক্তরাষ্ট্রের ক্ষতি হয়েছে $606 বিলিয়ন। এই কারণে 4,67,000 চাকুরির সংস্থান থেকে বঞ্চিত হয়েছেন আমেরিকানরা। প্রেসিডেন্ট ওবামা বলেছেন বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের ভিসা সহজ করা হচ্ছে, বিভিন্ন দেশে কনসুলেট অফিস বাড়ানো হচ্ছে, ভিসার মেয়াদ বাড়ানো হচ্ছে। National tourists coming to America. Fokir Selim, US Parikrama, New York, Jukhtarashtra. Mainstream media alochito khabar. Gato shabta Jukhtarashtra mainstream media gulor alochito khabar roye chhe Dex report hai. Safety first. Kothati kagoje kolome jatota kora kori, bastobe totota noy. Proyojonio safety na thakay ghote actor for actor durghotona. সেফটির জন্য বাড়িতে স্মোক ডিটেক্টর না থাকার খেসারত দিতে হল গত সপ্তাহে ওয়েস্ট ভার্জিনিয়ার চার্লসটন শহরের একটি পরিবারকে। রাতে ওই বাড়িতে ঘটে যাওয়া আগুনে একসাথে পুড়ে একই পরিবারের 8 জন মারা গেল, যাদের 6 জনই ছিল শিশু। হৃদয় বিদারক এই ঘটনার পর তদন্তে দেখা গেল ওই বাড়িতে কোনো স্মোক ডিটেক্টর ছিল না। ওই ঘটনার পর কর্তৃপক্ষ জোর দিয়ে বলছে প্রতিটি বাড়িতেই স্মোক ডিটেক্টর থাকা জরুরি। বাড়ির নিচতলায় রাত 3:30 আগুনের উৎপত্তি ঘটে। কয়েক মিনিটের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আশেপাশের পড়োশিরা 911 কল দেয়। 4 মিনিটের মাথায় ফায়ার সার্ভিস এসে আগুন নেভালেও কাউকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। গত ডিসেম্বরে কানেকটিকাটে আরেকটি বাড়িতে
এমন আরেক আগুনের ঘটনায় তিন শিশু পুড়ে মারা যায়। সে বাড়িতেও স্মোক ডিটেক্টর ছিল না। ফায়ার কর্তৃপক্ষ বলছে, ঘরবাড়ির আগুনে প্রাণহানি বন্ধের প্রধান উপকরণ হচ্ছে স্মোক ডিটেক্টর। দেশে অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় তিন ভাগের দুভাগেই ঘটে স্মোক ডিটেক্টর না থাকার কারণে। অগ্নিকাণ্ড ও প্রাণহানি এড়াতে বাড়ির প্রতিটি বেডরুম, লিভিং রুম, কিচেন সহ হলওয়েতে স্মোক ডিটেক্টর স্থাপন এবং প্রতি মাসে সেগুলো ইন্সপেকশন করার পরামর্শ দিয়েছেন কর্তৃপক্ষ। It's 4:30 a.m. Everybody's asleep but me. 1 o'clock in the morning. I'm not asleep. I'm absolutely... খাদ্য গ্রহণ ও বিশ্রামের পাশাপাশি মানুষের নিত্যদিনকার জীবনযাপনে ঘুম গুরুত্বপূর্ণ একটি অংশ। প্রতিটি মানুষের জন্য নির্দিষ্ট সময় ঘুমানো দরকার। সময়টি খুব বেশি যেমন নয় তেমনি কমও নয়। নানা কারণেই মানুষের ঘুমের অভ্যাসের পরিবর্তন হয়। যুগের পরিবর্তনের সাথে সাথে মানুষের ঘুম নিয়ে ঝামেলা বাড়ছেই। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, দৈনিক গড়ে 75 লক্ষ আমেরিকানের প্রয়োজনীয় সময় ঘুম হয় না। পুরুষের তুলনায় নারীদের মধ্যে ঘুম না হওয়ার প্রবণতা দ্বিগুণ। কেন এই প্রশ্নে রয়েছে নানা ব্যাখ্যা। অনেকেই ওষুধ খেয়ে ঘুমানোর চেষ্টা করেন। গবেষণা রিপোর্টে বলা হয়েছে, একজন পরিণত মানুষের কমপক্ষে 6 ঘন্টা এবং বেশির পক্ষে 8 ঘন্টা ঘুম প্রয়োজন। 6 ঘন্টার কম ঘুম হলে স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি দ্বিগুণ হয়। আবার 8 ঘন্টার বেশি ঘুমারে করোনারি হার্ট ডিজিজ হতে পারে। এবারে অন্যান্য স্টেটের প্রবাসী বাংলাদেশিদের খবর। বাংলাদেশের 41তম স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মিশিগানের উদ্যোগে প্রবাসী মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা দেওয়া হলো 25 মার্চ গেট অফ কলম্বাস এক অনুষ্ঠানে। 5 পর্বে বিভক্ত অনুষ্ঠানে ছিল জাতিসংগীত পরিবেশন, পতাকা উত্তোলন, সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান। বাহারুদ্দিন হকের সভাপতিত্ব, আবু মুসার পরিচালনা অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন ডাক্তার নূর নবী, সংবর্ধিত মুক্তিযোদ্ধা টমাস ডায়ান, জুয়ায়েন ডায়ান, এ কে এম ফজলুল বারী, রোকেয়া হায়দার, বেলাল বেগ, মেজর অবসরপ্রাপ্ত ওয়াকিউজ্জামান সহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান। অনুষ্ঠান শেষ হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে। 41তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে 24 মার্চ বস্টনে বাংলাদেশি কমিউনিটি অফ গ্রেটার লিন দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। আয়োজনে ছিল স্বাধীনতা মেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান। সভায় বক্তব্য রাখেন ডক্টর আব্দুল হাকিম, নকিবুদ্দিন, রেজাউল চৌধুরী, অধ্যাপক আহমেদ হাসান। সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায় ও স্থানীয় শিল্পীরা। বাংলাদেশের স্বাধীনতা দিবস পালন উপলক্ষে নিউ জার্সি আওয়ামী লীগ ও যুবলীগের যৌথ উদ্যোগে 25 মার্চ পেটারসনে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা 25 মার্চকে পাকিস্তানি হানাদার কর্তৃক বাঙালি নিধনের কালোদিন হিসেবে, আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দিতে জাতিসংঘ সহ বিশ্ব সম্প্রদায়ের প্রতি দাবি জানিয়েছেন। সাথে সাথে তারা জাতিকে কলঙ্কমুক্ত করতে মহান মুক্তিযুদ্ধের সময় যারা হত্যা নির্যাতন চালিয়েছেন তাদের বিচার আওয়ামী লীগ সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে সম্পন্ন করার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন। আমেরিকায় বেড়ে ওঠা নতুন প্রজন্মদের মাঝে দেশীয় সংস্কৃতি তুলে ধরার লক্ষ্যে কানেকটিকাটে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো পিঠা মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশি পিঠার বড়ই স্বাদ, খাইলে মেটে মনের স্বাদ, এই স্লোগানে কানেকটিকার সঙ্গীত একাডেমির উদ্যোগে 24 মার্চ শনিবার ম্যানচেস্টারে সেন্ট মেরি চার্চের হল রুমে অনুষ্ঠিত উক্ত পিঠা মেলায় প্রধান অতিথি ছিলেন নিউ ইয়র্কের কনসাল জেনারেল সাব্বির আহমেদ চৌধুরী। মেলায় বাংলাদেশের ঐতিহ্যবাহী রকমারি পিঠা, দেশি খাবার, কাপড় ও জুয়েলারির দোকানে নানা পণ্যের বেচাকেনা হয়। এছাড়াও বাংলাদেশ কনসুলেট অফ নিউ ইয়র্কের তত্ত্বাবধানে মোবাইল কনসুলার সার্ভিসের মাধ্যমে কানেকটিকাটে বসবাসরত বাংলাদেশিদের পাসপোর্ট নবায়ন, নো ভিসা ও পাওয়ার অফ অ্যাটর্নি সহ যাবতীয় কনসুলেট সেবা প্রদান করা হয়। মেলা সেরা পিঠার জন্য 2 জনকে পুরস্কৃত করা হয়। পিঠা মেলার পাশাপাশি মঞ্চে চলে আলোচনা, কবিতা আবৃত্তি, আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সঙ্গীত একাডেমি শিক্ষার্থীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী তাজুল ইমাম ও স্থানীয় শিল্পীবৃন্দ। একই দিন যুক্তরাষ্ট্র প্রবাসী শিল্পী কৌশলী ইমার তৃতীয় একক অ্যালবাম জেন্টলম্যান এর মোড়ক উন্মোচন করা হয়। কনসাল জেনারেল সাব্বির আহমেদ চৌধুরী, মুক্তিযোদ্ধার লেখক ফারুক এবং মুক্তিযোদ্ধা কণ্ঠশিল্পী তাজুল ইমাম যৌথভাবে মোড়ক উন্মোচন করেন। সাবেদ সাথীর কথা ও সুরে জেন্টলম্যান অ্যালবামটির সঙ্গীত আয়োজনে ছিলেন নাদিম আহমেদ। লায়ন ক্লাব অফ আটলান্টিক সিটির এক সভা অনুষ্ঠিত হয় 21 মার্চ স্থানীয় একটি রেস্টুরেন্টে। সভায় গত 3 মাসের কর্মকাণ্ড ও আগামী কর্মসূচি নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি করেন লায়ন রহমান বাবুল। উপস্থিত ছিলেন আব্দুল রফিক, মামুন মুস্তফা, কাজী লিটন আকবর হোসাইন। শেষ করব আজকের ইউএস পরিক্রমা। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যথাযোগ্য মর্যাদায় যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিরা পালন করলেন 41তম স্বাধীনতা ও জাতীয় দিবস।
স্মোক ডিটেক্টর না থাকায় ওয়েস্ট ভার্জিনিয়ার এক বাড়িতে অগ্নিকাণ্ডে 8 জন নিহত। মৃত্যু এড়াতে সব বাড়িতে স্মোক ডিটেক্টর স্থাপনের পরামর্শ। ট্যুরিজম খাতকে চাঙ্গা করে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে ট্যুরিস্ট ভিসা সহজ করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। ইউএস পরিক্রমা আজ এই পর্যন্তই। ইউএস পরিক্রমা নিয়ে কোনো মতামত বা আপনার এলাকার সংবাদ পাঠাতে ইমেল করুন usparikrama@gmail.com। আগামী সপ্তাহে ইউএস পরিক্রমা দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।